আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা জেনে গেছেন যে এই কিছুদিন আগে অর্থাৎ কিছু মাস আগে মি ব্যান্ড 4 রিলিজ হয়েছে, অর্থাৎ শাওমির যে মি ব্যান্ডের যে সিরিজটা আছে, মানে মি ব্যান্ড 2, 3 যেটা ছিল, এখন সেটা নতুন একটা আপডেটে মি ব্যান্ড 4 শাওমি সেটা বের করেছে। তো আপনারাও নিশ্চয়ই কিনে ফেলেছেন, হয়তো অনেকেই মি ব্যান্ড 4 এটি কিনে ফেলেছেন, কিন্তু আপনারা যেখান থেকে কিনেছেন সেই মি ব্যান্ড 4টা কি আসলে কি রিয়েল ছিল নাকি ফেক ছিল, বা আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, কোনটা হতে পারে। তো আমি আজকে দেখাবো যে আপনাদের যে মি ব্যান্ড 4, মি ব্যান্ড 2, 3, 4 আপনাদের যেটাই যাদের হাতে আছে সেটা কি আপনাদের আছে আসল নাকি নকল। তো আমি আপনাদের কিছু স্টেপ দেখাবো, যে আপনার স্টেপগুলো যদি আপনারা ঠিকমতো দেখেন বা যদি আপনার স্টেপগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন যে আপনার মি ব্যান্ড 4, 2, 3 এসব কি আসল নাকি। ওকে, তো লেটস স্টার্ট, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা ইন্টার পরে ফিরে আসলাম। তো দুঃখজনক বিষয় এটাই যে আমার কাছে আরেকটি ফোন নেই, তো আমি একটি ফোন দিয়ে আমি ভিডিও করছি, আমার কাছে আরেকটি ফোন নেই, যার কারণে আমি মানে ফেস ক্যাম করতাম অ্যান্ড স্ক্রিন রেকর্ডটা করতাম, যার ফলে আমি মানে এখানে আমার কথাবার্তা দেখতে পেতাম এবং সাইডে আমি স্ক্রিন রেকর্ডের অ্যানিমেশনটা আমি লাগিয়ে দিতাম। তো যেহেতু আমার একটি ফোন নেই, তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাওয়া যাই। আচ্ছা, এবার আমরা আমাদের স্ক্রিন রেকর্ডে চলে আসলাম। তো এবার আমরা কি জানবো যে আপনার হাতে যে মি ব্যান্ড 2, 3, 4 যেটি আছে এটি আসল নাকি নকল। তো এর জন্য আপনার অবশ্যই ওয়াইফাই এবং ডাটার প্রয়োজন হবে। তো আপনারা সিম্পলি আপনার ফোনে ওয়াইফাই এবং ডাটাটি অন করে নেবেন। তো আপনারা যে কোনো ব্রাউজার যাবেন, তো আমি যেহেতু গুগল ক্রোমে যাচ্ছি কারণ গুগল ক্রোম অলওয়েজ বেস্ট, আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন। তো আমি গুগল ক্রোমে গেলাম। আচ্ছা, এখানটা এসে সার্চে টাইপ করবেন হলো গিয়ে, সেটা হলো mi.com.verify। ওকে, mi.com.verify। আচ্ছা, সবার উপরে যেটি আসছে এই যে questocito.mi.com, এটাতে আপনারা একটি চাপ দিবেন। ওকে, আমি লিঙ্কে ঢুকলাম। এইবার হলো আসল কাজ, আপনাদের কোথাও কিছু করতে হবে না। এইখানে দেখুন, আপনাদের যেখানে লেখা আছে প্লিজ এন্টার IMI অর SN, অর্থাৎ সিরিয়াল নাম্বার। তো আপনারা এখানে আপনার IMIটি এবং সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন। তো যেহেতু আমার কাছে মি ব্যান্ড 3, 2, 4 কিছুই নেই, গরিব মানুষ ভাই, কিছুই নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট আমি মেথড দেখে দিচ্ছি। আমি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটি ছবি দেখতে পাচ্ছেন, ঠিক এইখানটি আপনাদের IMI নাম্বারটা আছে, আপনার মি ব্যান্ড 2, 3, 4 এখানে আপনাদের IMI নাম্বারটা আছে। তো আপনি ওইটি দেখে দেখে এইখানটি দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটি সিরিয়াল নাম্বার অর্থাৎ একটি ব্যান্ডের IMI নাম্বার দিয়ে দিলাম। তো ঠিক আছে, এবার দেওয়ার পরে আপনারা এই যে তার নিচে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ভেরিফিকেশান কোড, ওকে, এইখানে একটি ট্যাপ করবেন। আচ্ছা, আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটাই আপনারা দেখতে পান না কেন সেটা আপনারা টাইপ করে লিখে দেবেন। তো আমি GJAS, ওকে, ঠিক আছে। আপনারা মানে এটা বড় হাতে থাকুক আর ছোটো হাতে থাকুক, আপনাদের যেভাবে আছে, যেমন জিটা ছোট হাতে, জিটা আমি ছোট হাতে দিয়ে দিলাম, যদি যেটা বড় হাতে থাকতো তাহলে অবশ্যই যেটা বড় হাতে দিতাম, যেটা যেভাবে আছে আপনারা সেভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই দেখেন এটা নিচে লেখা আছে ভেরিফাই, তাহলে ভেরিফাই আপনারা একটা চাপ দেন, তাহলে আপনারা দেখতে পাবেন। এই দিলাম আমি ভেরিফাই, এই দেখুন এই চলে এসছে আপনার রেজাল্ট। এইখানটা কি বলছে, এইখানটা বলছে হলো গিয়ে কংগ্রাচুলেশনস, ইউ ক্যান বি অ্যাসার্ট দ্য ফোন ইউ হ্যাভ পারচেস ইট দ্য অফিসিয়াল ইন্টারন্যাশনাল ভার্সন। এটি ফোন না, এটি যেহেতু আপনার ব্যান্ড হওয়ার কথা তাহলে আপনি ব্যান্ডই দিবেন, মানে আপনার যেটাই হোক এটি আসলে আপনার মানে একদম রিয়েল, এটা অফিসিয়াল এবং ইন্টারন্যাশনাল ভার্সন। তাহলে আপনারা যদি এই চাইনিজ লেখাটি যদি না বুঝে থাকেন, আপনাদের আপনারা জেনেই গেছেন যে আপনার ফোনটি কিন্তু আসল, তাহলে একটি কাজ করতে পারেন, এই চাইনিজ লেখাটিকে আপনারা জাস্ট এইভাবে কপি করে নেবেন। ওকে, সরি, 1 মিনিট, এইভাবে জাস্ট একটা কপি করে নেবেন, এইভাবে কপি করে নেবেন, কপি, দেন এটাকে আপনি আপনার গুগল ট্রান্সলেটে আপনি সিলেক্ট করবেন, মানে গুগল ট্রান্সলেটে যেটি পেস্ট করবেন। ওকে, তাহলে আমি গুগল ট্রান্সলেটে যাই। আচ্ছা, এখানে আসার পরে আপনারা এই ইংলিশ যেখানটা আছে এখান থেকে আপনারা চাইনিজ করে নেবেন। ওকে, তো আমি চাইনিজ করে নিচ্ছি, আপনারা চাইনিজটা ডাউনলোড করে নেবেন, চাইনিজ টু বেঙ্গলি। ওকে, তাহলে এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে বেঙ্গলি, সেটা হচ্ছে শাওমি ব্রেসলেট 4 আন্তর্জাতিক বিতরণ সংকরণ, অর্থাৎ আপনার এটি রিয়েল, আপনার রিয়েল আর কোনো চিন্তাই নেই। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন যে আপনাদের মি ব্যান্ড 2, 3, 4 আসলে আসল না নকল। তো বন্ধুরা যদি আপনাদের যদি Mi Band 2 3 4 যদি আসল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওতে আবার একটি কমেন্ট করবেন সেটা হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চান এবং শেয়ার করবেন যে সব বন্ধুদের যারা যাদের হাতে এই Mi Band 2 3 4 আছে এবং যারা জানেন না যে তাদের এই ব্যান্ডটি আসল না নকল তাদেরকে জানাবেন এবং আপনি যদি এই ভিডিওতে একটু হলো যদি চুল পরিমাণ যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটি বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমার একটি ভিডিও না মিস হয় এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।